সব জল্পনার অবসান। ঘরের ছেলে মুকুল ফিরলেন ঘরে আবারও। একবার দল ছেড়ে যাওয়া মুকুলকে ফের আগের মতোই দলের গুরুত্বপূর্ণ কাণ্ডারি হয়ে উঠবেন। আবার নিজেকে রাজনীতির চাণক্য হিসেবে প্রমাণ করে বিরোধী শিবিরকে তাসের ঘরের মতো ভাঙার কাজে পুরনো পারদর্শিতা দেখাতে পারবেন। রাজ্য রাজনীতি নাকি আরো বড় কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার একদা বিশ্বস্ত সৈনিককে কাজে লাগাবেন, নাকি ঘর বাপাসি হলেও দলের মধ্যে অস্বস্তিকর জায়গায় থেকে বাকি রাজনৈতিক জীবনটা কাটিয়ে দেবেন মুকুল? তাকে ঘিরে এখন হাজারো প্রশ্ন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপির সঙ্গে ঘর করে বিজেপির অন্দরের আট ঘাট মুকুল জেনেছে। বিরোধী শিবিরে রণকৌশল জানাটাকে আগামী লোকসভা ভোটে কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মনে করা হচ্ছে, রাজ্য রাজনীতি নয়, দিল্লির রাজনীতিতেই মুকুলকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করবেন মমতা। 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। চার বছর কাটতে না কাটতেই ফের তৃণমূলের ঘরে। অভিযোগ উঠছে, বিজেপি তাকে কাজে লাগাতে চায়নি, ক্রমেই কোণঠাসা করেছিল। দূরত্ব বাড়ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। বিধানসভা নির্বাচনে দলের টিকিটে কৃষ্ণনগর আসনে জিতলেও প্রচারে তার অনীহা ছিল স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি সেভাবে আক্রমণ করতে দেখা যায়নি তাকে। ঘনিষ্ঠ মহলের অনেকেরই মতে, 2020 সালে দল ছাড়ার কথা মনস্থির করেছিলেন মুকুল রায়, কিন্তু এরপর কেন্দ্রীয় নেতাদের কথার শেষ পর্যন্ত কৃষ্ণনগর আসন থেকে নির্বাচনে লড়েন তিনি। নিজে থেকে তেমন ভাবে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা ছিল না মুকুলের, অন্তত এমনটাই মত ঘনিষ্ঠ মহলের। এরপর নির্বাচন শেষ হতে না হতেই ফের একবার সামনে এসেছিল মুকুলের দল পরিবর্তনের জল্পনা। কিছুদিন আগে ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে একান্তে সল্টলেকের বাড়িতে বৈঠক করেছিলেন তিনি। মুকুলপন্থীদের মতে সেখানেই তিনি জানান, এই দলটায় আর থাকা যাচ্ছে না। বিশেষত নির্বাচনের পর থেকে ক্রমশ আরও দূরত্ব বাড়তে শুরু করে মুকুল এবং বিজেপির মধ্যে। অবশেষে সম্পর্ক ভাঙল বিজেপির সঙ্গে, ফিরলেন নিজের হাতে গড়া দল তৃণমূলে। ঘনিষ্ঠ মহলে এমনটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যসভায় দুটি সাংসদ আসন খালি হয়েছে তৃণমূলে। একদিকে যেমন নেই দীনেশ ত্রিবেদী, অন্যদিকে তেমন নেই মানস ভূঁইয়া। আর সেখানেই মুকুল এবং জসপান্ত সিনহাকে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই জসপান্ত যোগ দিয়েছিলেন তৃণমূলে, আর এবার মুকুলের জন্য ক্রমশ চওড়া হচ্ছে পথ।